একটু উপসংহার টানতে হয়। যেমন আমি যেটা মনে করি, যে ঘটনাটা হুজুরের সাথে ঘটছে, আমি ইতিপূর্বে মসজিদে নামাজ পড়ছি, আসামি যে গ্রেপ্তার হয়েছে এই বিষয়টা এলাকাবাসীকে জানানোর জন্য আসছি। এখন নামাজের পরে আপনারা সবাই আসছেন, শুধু আমি না, এই ঘটনার পরে মাননীয় পুলিশ সুপার মলি বাজার মহোদয়, অফিসার ইনচার্জ রাজনগর থানা, তারপরে আমাদের সদর সার্কেল মহোদয় আমাকে বলছে যে তুমি আসামিকে দ্রুত গ্রেপ্তার করো। কারণ যদি একটা আসামিকে গ্রেপ্তার করার পরে, আসামি মানে ঘটনার পরে যদি আসামি দীর্ঘদিন পর্যন্ত পলাতক থাকে, মানুষে পুলিশের কাছ থেকে মানে পুলিশকে সন্দেহ করে, আস্থা কমে যায়। আর যারা আমাকে ব্যক্তিগতভাবে চিনেন তারা জানেন যে আমার উপর যখনই কোনো ঘটনা, বড় বড় যে ঘটনাগুলো করে, আমার দায়িত্ব দেওয়া, আমি দ্রুত চেষ্টা করি যে আসামিকে যে কোনো কৌশল অবলম্বন করে আমার কাছ পর্যন্ত নিয়ে আসার জন্য। আর এটা হচ্ছে সম্পূর্ণ একটা ব্যতিক্রম ঘটনা। আমি মুসলমান ফ্যামিলির সন্তান, আমার বাবা হজ করছে, আমার দাদা মুক্তি ইয়া ছিল, তা আমি যে পরিবারে বসবাস করছি আমি দেখছি যে আমাদের ঘরে নতুন কোনো রান্না হইলে আগে হুজুরকে দিত। যে ঘটনাটা ঘটছে, আপনারা যারা আছেন আপনারা যেমন ব্যথিত, মানুষ হিসেবে আমিও তেমন ব্যথিত। তো যে কারণেই আমি অসুস্থ, অনেকেই জানেন, অনেকেই ফোন করে আমাকে বলছেন, পরামর্শ দিচ্ছে আপনি অমুক ডাক্তারের পর শরণাপন্ন হন। কিন্তু আমি মনে করছি যে ইসলামের যে প্রতিনিধি আছে তার উপর যে আক্রমণটা হয়েছে, আগে তাকে ধরি, সৃষ্টি করতে আমাকে বাঁচাই রাখবে, এই জন্য আমি দ্রুত তাকে গ্রেপ্তার করছি এবং এই বার্তাটা আপনাদের কাছে নিয়ে আসছি। এখানে হয় কি জানেন, একটা ঘটনার পরে যেমন আমি তাকে গ্রেপ্তার করছি, এটা আমি আমার দায়িত্ব পালন করছি। আপনাদের দায়িত্ব হচ্ছে কি জানেন, যে আদালতে যখন আপনাদেরকে ডাকবে যে কারা সাক্ষী দাও, আপনারা সঠিক সাক্ষীটা দেন, তার বিচার হবে। আপনি চোখ বন্ধ করে দেখেন তো, অনেকেই আছে অপরাধ করছে, আমরা কিন্তু তাদেরকে গ্রেপ্তার করছি, জামিনে আসছে, আসার পরে তার শাস্তি হয়েছে, হয় গ্রেপ্তার হয়ে জেলখানা, নাইলে বিদেশ, বাড়িতে আসতে পারে, এরকম কিন্তু আছে ঘটনা। তা আপনাদের কাছে যে রিকোয়েস্ট, আমি আমার দায়িত্ব পালন করছি, জনসাধারণ হিসেবে আপনারা আপনাদের দায়িত্বটা পালন করেন সততার সহিত। যদি আপনার একটা কথার কারণে আসামি যদি কোনো কারণে বিচার না পায়, না হয়, তাহলে কিন্তু এর জন্য দায়ী আপনিই হবেন। আমরা কিন্তু তাদের কিন্তু তার দৃষ্টান্তমূলক শাস্তি হইতো না, শাস্তি হইতো। আমি এই জিনিসটা লিখতে এবং যেভাবে তার সুন্দর করে সাজিয়ে লিখে দেব, আপনারা কিন্তু আদালতে সুন্দরভাবে সাক্ষীটা দিয়েন, তাহলে তার বিচার হবে, ইনশাআল্লাহ। ঠিক আছে, আপনাদেরকে সবাই বলবো যে সম্মান রেখেই বলি, আপনারা সবাই শান্ত থাকেন, দেখেন কি হয়। আর এই যে আপনারা নিরাপত্তার প্রশ্ন তুলছেন, আচ্ছা আপনাদের লিটন ভাই এখানে আছেন, আরো কয়েকজন যারা নিয়ে আছেন, কোন ঘটনার এই পর্যন্ত আমরা রহস্য উদ্ঘাটন করি নাই? আপনাদের বিপদ তো আমরাই আসি, আপনারা দিন শেষে হয় কি জানেন, ঘুমাসেন আর কি, আমার একটা গালি দিয়ে আপনারা ঘুমাই যান পুলিশকে। কিন্তু আপনি বলেন তো আপনি কতটা সৎ, আমরা সবাই সৎ হই, ভালো হই, দেখবেন যে সময়টা মানে সমাজটা বদলে যাবে। ঠিক আছে, আমি আমার দায়িত্ব পালন করছি, রাজনগর থানা পুলিশ রাজনগর একটা করছে, বাংলাদেশ পুলিশ এই হুজুরকে মানে এই যে সন্ত্রাসী হামলা হুজুরের উপর হয়েছে, এই জন্য আমরা সবাই ব্যথিত এবং আমরা আমাদের কাজটা করছি, আপনারা সবাই আপনাদের কাজটা করেন, তাহলেই সব কিছু হবে। আর নিরাপত্তার জন্য আমরা আছি, আপনারা আমরা যুগ যুগ ধরে এই যে বাংলাদেশ পুলিশ প্রতিষ্ঠিত হওয়ার পরে আমরা আমাদেরকে প্রমাণ করছি যে আমরা পারি। ঠিক আছে, আপনারা শুধুমাত্র একাত্ম মানে একত্রে থাকেন, মিলেমিশে থাকেন, কারো উন্দনে এমন কিছু করেন না যেন আপনারা সমাজের কাছে লজ্জিত হন, আমাদের কাছে লজ্জিত হন, সবাই মিলেমিশে থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন।